গাজা যুদ্ধের এক মাস পার হলেও থামছেই না ইসরায়েলি বর্বরতা। নিরীহ ফিলিস্তিনিদের ওপর অব্যাহত বোমাবর্ষণের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে খাদ্য জ্বালানি এবং ঔষধ সরবরাহ। এতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। চিকিৎসা, ওষুধ ও খাবারের জন্য চলছে হাহাকার। এ অবস্থায় গাজার অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে ইতালি। আহতদের চিকিৎসায় একটি ভাসমান হাসপাতাল পাঠিয়েছে দেশটি। ইতালির পাঠানো ভাসমান হাসপাতালে 170 জন চিকিৎসাকর্মীর পাশাপাশি রয়েছে জরুরি সেবা প্রদানের জন্য 30 জন প্রশিক্ষিত দল। ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইতোমধ্যে এই অঞ্চলে দুটি নৌযান অবস্থান করছে, সেখানেই জাহাজ দুটিকে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা সত্যিকার অর্থে কিছু করতে চাই, আর সেজন্যই এই ভাসমান হাসপাতাল পাঠানো হয়েছে। ফিল্ড হাসপাতাল তৈরির জন্য কিছু সরঞ্জাম রয়েছে। আমরা সরাসরি গাজায় গিয়ে কাজ করতে চাই। অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। এর মধ্যে 4,000-এর বেশি শিশু, আহত হয়েছেন 27,000, নিখোঁজ রয়েছেন 2,500-এর বেশি মানুষ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় 200 জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন আর ক্ষতিগ্রস্ত হয়েছে 45টি অ্যাম্বুলেন্স। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।